নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আজকে আমার এই ড্রেস দেখে বুঝতে পারছো আমি এখন চাকরানীর বেশে আছি। সব থেকে বেশি রং চেঞ্জ করি আমরাই, ধরণীরাই সব থেকে বেশি রং চেঞ্জ করে গিরগিটির মতো। কখনো চাকরানী রোল প্লে করছে, কখনো পাটরানীর রোল প্লে করছে। এখন করব কিসের রোল প্লে বলতো? এখন করব মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে। তো এত আগে সমস্ত ধুলো ময়লা ঝেঁটিয়ে বিদায় করছি, ঘরের হাল ফেরাচ্ছি, জানি না পুজোর আগে তার আবার বেহাল অবস্থা হবে কিনা। যাই হোক, তো প্রথমে নাক মাথা বেঁধে নেবো, কারণ আমার ডাস্ট অ্যালার্জি, সেজন্য নাকটা বাঁধা খুব দরকার। আর কালকে শ্যাম্পু করেছি মাথাটা, যাতে চুলটা যাতে নোংরা না হয়, সেজন্য চুলটাও মানে ঢেকে নিতে হবে। তাহলে রেডি হয়ে যায়, যুদ্ধে নেমে পড়ি। ওখানে আছে একটা রেডিও, আর কটা ওষুধের বোতল, আর একটা আচারের কৌটো, ওগুলো তো উপর থেকে মুছে নেওয়া যাবে। সমস্ত কিছু আর কি খাবার দাবার সরিয়ে দিয়েছি। কালকে হচ্ছে রান্নাঘর পরিষ্কার, দু চার দিন আগে করেছি ওই ঘরটা পরিষ্কার, আজকে হবে এই ঘরটা পরিষ্কার। মানে পুজোর আগে সবকিছু সাফসাফাই হয়ে যাবে। নন বেঙ্গলিরা যেমন দিওয়ালির সময় ঘর দর পরিষ্কার করে, যাদের রান্না পুজো আছে তারা কিন্তু রান্নার পুজোর আগে আগে সবকিছু পরিষ্কার করার আমাদের নেই। আমরা দুর্গাপুজোর আগে সমস্ত কিছু পরিষ্কার করি। সমস্ত বাঙালিরাই বেশিরভাগ দুর্গাপুজোর আগে ঘর দোর ধুয়ে মুছে সমস্ত কিছু সাফ সাফাই করে, কারণ সব থেকে বড় পুজো এটা আমাদের। তাহলে আর বেশি কথা না, কাজে লেগে যায়। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:20। রিজুর তো পরীক্ষা চলছিল বলে এতদিন খুব তাড়াতাড়ি ছুটি হচ্ছিল, আজকেও ছুটি হয়েছে। ও বাড়ি আসছে 12:15 বাড়ি আসছে, এখন 1:30 বাজতে যায়, স্নান করেনি এখনো পর্যন্ত। পরীক্ষা হয়ে গেছে মানে ওর দানা গজিয়ে গেছে, সে দানা দুটো এখন ছেটে দেবো। দানা যতক্ষণ না ছাড়বো ততক্ষণে স্নান করতে যাবে না, তাহলে দানা দুটো ছেটে দিই, তারপরে ও স্নান করতে যাক, তখন সে আবার কথা বলছি। আর রিজুর ডানা গজানোর সঙ্গে সঙ্গে ওর বোনেরও দুটো ডানা গজিয়ে গেছে, সঙ্গে একটা লেজ। রিজুর তো শুধু ডানা গজিয়েছে, এর ডানা গজিয়েছে, সঙ্গে একটা লেজও গজিয়েছে। এর তিনটি জিনিস ছাড়তে হবে, তারপরে এ কথা শুনবে, একটাও কথা শুনছে না। মনে হচ্ছে যেন পরীক্ষা হয়েছে না কি মাথা কিনে নিয়েছে, এমন করছে একটা ভাব। বাবু যাও স্নান করতে, যা অনেকক্ষণ ধরে বলছি কিন্তু। আমার পাকিস্তান জিতে গেছে। আর পাকিস্তান কিসে জিতে গেছে? এই ফুটবল ম্যাচে, ক্যারামে দিয়ে ফুটবল খেলছে। দেখলে তো সমস্ত কিছু ঝেড়ে পুছে পরিষ্কার করলাম, শুধু ঝাড়ু মেরে ধুলো বালি পরিষ্কার করলে হবে না, সঙ্গে সঙ্গে মনের যত ধুলো বালি কালিমা আছে কালি আছে সমস্ত কিছু ঝেড়ে সাফ সাফাই করতে হবে। আর সামনে দুর্গা পুজো আসছে, পুজোর সময় সমস্ত যার সঙ্গে রাগ ঝগড়া ঝাঁটি যত রকম দ্বন্দ্ব আছে সব ভুলে আবার একসঙ্গে হয়ে যাও, সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করো পুজোটা। শুনছি আবার পুজোর সময় বৃষ্টি হবে, যাই হোক একটা ছাতা রেনকোট কিনো যা কিনছো তার সাথে, ছাতা রেনকোট, যে রেনকোট কিনবে সেই সব থেকে ভালো ঘুরতে পারবে। পুজোর সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতন, আর তারা ঘুরে ঘুরে ঠাকুর দেখবে। রিজুকে ভাবছে একটা রেনকোট কিনে দেবো, রেনকোট কিনবি না, ব্যাট রিজু ব্যাট ব্যাট মাথায় দিয়ে রিজু ঠাকুর দেখতে যাবে পুজোর সময়। ব্যাট ফার্নিচার দিয়ে বানাচ্ছে, ওর উপর দিয়ে আর একটা উপর দিয়ে যায়, ওইটা বলে
আজকে আমার প্রচুর সার্কাস দেখলে, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কারণ ভীষণ মেঘলা ওয়েদার। আজকে বেশ থেকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কীরকম বলো তো, ইলিশ মাছ পড়ার মতন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নাকি থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলে এই বৃষ্টিতে ইলিশ মাছ পড়ে, জানি না ইলিশ মাছ এবছর তো ইলিশ মাছের আমদানি ভীষণই কম। আমাকে সর্বাণী কমেন্ট করেছে যে দিদি তুমি একই ধরনের ভিডিও কেন দেখাচ্ছ, একটু নতুনত্ব আনো। আমার তো মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি বেশ ভ্যারাইটিস ভিডিও ছাড়ছি, তার শপিংয়ের ভিডিও ছেড়েছি, তারপর হেয়ার স্পার ভিডিও, হেনার ভিডিও, রূপচর্চার বিভিন্ন রকম প্যাকের ভিডিও ছাড়ছি, কালকে ছাড়লাম কিচেন ক্লিনিংয়ের ভিডিও, একরকম ভিডিও কোথায় হচ্ছে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তোমাদেরকে দেওয়ার। আর এখন যাবো খাওয়া দাওয়া করতে, এই হনুমানগুলো তো কথা শুনছে না, আর এই ছোটো হনুমান আর কি, রীতামা হনুমান, হনুমতি রীতামা হনুমতি, ও এখনও স্নান করেনি, রিজু স্নান করে এসেছে, আমরা দুজনে খেয়ে নেবো আর আজকে রীতামাকে খেতে দেবো না, তাই তো মাম্মাম মাম্মাম? এই যে হনুমতি, আজকে খেতে দেবো না কিন্তু তোমাকে, ও ও নিজে রান্না করেছে ওখানে, ও সেটাই খাচ্ছে, খেতে না দিলেও চলবে সেটাই বুঝতেছে, খেতে না দিলে সব থেকে বেশি খুশি হয় ওরাই, তাই তো, না খেতে দিলেই বেশি খুশি, খেতে দিলেই যত চালায়। তাহলে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রান্না করেছে এই কলমি শাক বড়ি দিয়ে পেঁপে, পেঁপে না ডাল সিদ্ধ বোঝা বড় দুষ্কর, আর এই চিংড়ি মাছ কাঁচকলার তরকারি আর সয়াবিনের তরকারি। আমি চলে এসেছি, এখন বাজে 3:30, আর আজকে আমি এখন দেখাবো কমপ্লিট একটা ফেসিয়াল। ফেসিয়ালের 4টে স্টেপ হয়, নাম্বার 1 হলো স্ক্রাবিং, নাম্বার 2 ফেস প্যাক, নাম্বার 3 টোনার, আর নাম্বার 4 হলো ময়েশ্চারাইজিং। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই দেখাবো। সমস্ত উপকরণ নিয়ে আমি চলে এসেছি, আর এই রহানি, প্রথমেই আমি সেরে নেবো স্ক্রাবিংটা, তার আগে মুখটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে এসেছি, মুখে কোনো রকম, এমনিতে আমি নর্মালি মেকআপ করি না, কিছুই নেই আমার মুখে। এটা হলো আধখানা চিনি, গোটা গোটা মোটা মোটা চিনি, কিন্তু ওইভাবে ঘষলে মুখে মানে আঁচড়ে যাওয়ার মতন হতে পারে, পুজোর সময় তখন বাইরে বেরোতে পারবে না, আর পুরো দোষটা আমার ঘাড়ের উপরে এসে পড়বে, বুঝলে, সে বন্দুক আমার ঘাড়ের উপরে এসে পড়বে, বলবে পিয়ালি তুমি বলেছিলে চিনি দিয়ে করতে, করে দেখো আমাদের মুখের কি অবস্থা, ঠাকুর দেখতে বেরোতে পারিনি। চিনিটা কিন্তু পুরোপুরি একদম পাউডার বানালে হবে না, আধ ভাঙা করে নিতে হবে চিনিটা, আমি সেরকমই করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো, একটা লাগবে না, হাফ করে নিয়েছি, হাফ টমেটো লাগবে। তো ম্যারেড আনম্যারেড প্রত্যেকটা মেয়ে চায় আমাকে একটু অন্যদের থেকে আলাদা দেখতে লাগুক, একটু অ্যাট্রাকটিভ লুক চায়, অ্যাট্রাকটিভ লুকের জন্য তো রেগুলার এখন স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে হবে, রেগুলার বলতে রোজই দরকার নেই, তুমি একদিন বাদে একদিন করো তাতেই হবে পুজো। তাহলে চট জলদি সেরে ফেলি আমি আমার স্ক্রাবিংটা, এইভাবে চিনি নিয়েছি আর এই টমেটো, খুব হালকা করে এইভাবে স্ক্রাবিংটা সারতে হবে। আর তোমরা পিছন দিকে অনেক রকম শব্দ শুনতে পাচ্ছ কারণ আজকে দুই ভাই বোনে কেউই ঘুমায়নি, রিজুর পরীক্ষা হয়ে গেছে, ও তো আছে একদম মহা আনন্দে আছে। দু তিন মিনিট মতন হালকা হাতে এভাবে স্ক্রাবিংটা করতে হবে, যেখানে হোয়াইট হেয়ার কিংবা ব্ল্যাক হেয়ারের সমস্যা আছে তারা কিন্তু সেখানে একটু বেশি সময় ধরে করবে, আমার হোয়াইট হেয়ার ব্ল্যাক হেয়ার কোনোটাই নেই। সেকেন্ড স্টেপে আসি, এবার হলো ফেস প্যাক, এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, 1/2 চামচ অরেঞ্জ পিল পাউডার, তোমাদের কাছে যদি অরেঞ্জ পিল পাউডার না থাকে তোমরা অরেঞ্জ জুসও ইউজ করতে পারো, তবে অরেঞ্জ পিল পাউডারটা বেশি উপকারী। নিয়ে নিলাম অরেঞ্জ পিল পাউডার, আর এখানে আছে 1 চামচ টক দই, মিশিয়ে দিচ্ছি টক দই। এবার দেবো
চামচ মধু। রেডি হয়ে গেছে ফেস প্যাক, এবার এটাকে মুখে মেখে নেব। যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ রেখে দেবো। ড্রাই হওয়ার পর মুখটা হালকা হাতে রাব করে ধুয়ে দেবো, বেশি রাব করবো না, কারণ আগে স্ক্রাবিং করা হয়ে গেছে, স্কিনে আর বেশি ঘষাঘষি করা যাবে না। এবার আসে স্টেপ থ্রিতে, এবার পার্লার টোনিং এর। এখানে আমি নিয়েছি 2 চামচ মতো ডাবের জল। তোমরা স্প্রে বাটালে করেও এটা স্প্রে করতে পারো, আর স্প্রে বাটালে পরিবর্তে তুলো দিয়ে যাবে সারা মুখে লাগাতে পারো। যতক্ষণ না মুখটা পুরোপুরি শুকাচ্ছে ততক্ষণ কিন্তু ময়েশ্চারাইজিং করবো না। এটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে ময়েশ্চারাইজার লাগাবো। তোমাদের পছন্দ মতন যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারো যেটা তোমরা ইউজ করো। তো বেশ কয়েকজন আমাকে বলেছে তুমি শুধু মুখের যত্ন নিচ্ছ আর কি, ফেস প্যাকটাক লাগাচ্ছ, শুধু ফেসেরই যত্ন নিয়ে যাচ্ছ, টোটাল বডিটার কোনো কিছু দেখাচ্ছ না। বডি প্যাকটাক যেগুলো আমরা ফেস প্যাক হিসেবে ইউজ করছি সেগুলো আমরা বডি প্যাক হিসেবে ইউজ করতে পারি, তো সেগুলো ইউজ করো তোমরা, যেটা বানালাম এটা ফুল বডিতেও ইউজ করা যায়। এবার পালা ময়েশ্চারাইজিংয়ে, এটা দেখো, এটা হলো ভিটামিন ই ক্যাপসুল। যেগুলো গ্রিন কালারের দেখানো হয় ইভিএম, সেগুলো ফেস প্যাকে ইউজ করা যায়, এগুলো ফেস প্যাকে ইউজ করা যায়। এগুলো একটু কস্টলি আর সেগুলো তো একটু কম দামি, সেগুলো ইউজ করতে পারো কিংবা এগুলো ইউজ করতে পারো। বেস্ট রেজাল্টের জন্য এইগুলো ইউজ করবে। ক্যাপসুলগুলো ঠিক এরকম দেখতে, ঠিক এরকম দেখতে হয়। এর ভিতরে অয়েল আর ভিটামিন এবার হাতে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। যে এক্সট্রা অয়েলটা দেখা যাচ্ছে ধীরে ধীরে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে আমি মিনিট 15 পরে ফিরে আসছি। মিনিট 15 পরে ফিরে এসেছি। দেখো সে অয়েল যতটা অয়েলি অয়েলি দেখাচ্ছিল এখন কিন্তু অতটা নেই, মুখে অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে। এই ভিটামিন ই অয়েলটা বেশিরভাগ রাত্রেবেলা শোয়ার সময় মাখলেই বেশি ভালো হয়, সারা রাত থাকবে, বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ফেসিয়ালটা ট্রাই করো আর অবশ্যই আমাকে জানাবে কেমন হলো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।